হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ 20 জুন বৃহস্পতিবার। ইতিমধ্যে সারাদিনের আবহাওয়া নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বেরিয়ে এসেছে বড়সড় আপডেট। আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে, কোথায় ঝড় বৃষ্টি হবে বা কোথায় তাপমাত্রা বাড়বে, আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা। আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতো করছি একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিতে একটা লাইক ও বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আষাঢ়ের শুরুতে মেঘভাঙা বৃষ্টিতে ভাসছে উত্তর সিকিম, ফুঁসছে তিস্তা সহ সমস্ত নদী। বিহারের দক্ষিণ ভাগ হয়ে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ ও বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এর জেরে গোটা রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন হাঁসফাঁস গরমের মধ্যেও বঙ্গবাসীর জন্য এমনই সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কলকাতার সংলগ্ন হাওড়া জেলাতেও। এমনিতেই গত কয়েকদিন ধরে রাজ্যের বেশ কিছু এলাকাতে বৈকালের পর থেকে ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের পরও যেখানে বলা হচ্ছে সারাদিনই আর্দ্রতাজনিত অস্বস্তির জন্য নাজেহাল অবস্থায় পড়তে পারে রাজ্যবাসী, এবং এরপরে আজ বৃষ্টিতে স্বস্তি পেতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম জেলাও, এবং বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলাতেও। এদিকে বঙ্গোপসাগরের উত্তর উপকূল ঘেঁষে অসমের গোয়ালপাড়া, আলিপুরদুয়ার এবং গ্যাংটক হয়ে বর্ষা ঢুকছে বাংলায়। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, উত্তরবঙ্গ এবং সিকিমে ঢুকছে মৌসুমী বায়ু, এর জেরে আজ থেকে মূলত উত্তরবঙ্গে শুরু হতে পারে বৃষ্টিপাত। এক কথাই আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দার্জিলিং এ 20 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে 30 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি 32 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি 33 ডিগ্রি সেলসিয়াস ও মালদাতে থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলের আবহাওয়া যেখানে বলা হচ্ছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টি হয়েছে অল্প এবং অন্য জেলাগুলোতেও সন্ধ্যের দিকে আরো বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চলের বাকি জেলাগুলোতে আবহাওয়া শুকনো থাকবে, বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া। আজ পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বাঁকুড়ায় 38 ডিগ্রি, আসানসোল 38 ডিগ্রি, মেদিনীপুর 35 ডিগ্রি, শ্রীনিকেতন 34 ডিগ্রি, বর্ধমানে থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টিও হতে পারে এবং যেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বর্ধমান 36 ডিগ্রি, ব্যারাকপুর 37 ডিগ্রি, দীঘা 36 ডিগ্রি, দমদম 38 ডিগ্রি, ক্যানিং 36 ডিগ্রি, ডায়মন্ড হারবার 36 ডিগ্রি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের সারাদিনের আবহাওয়ার আপডেট। এছাড়া আপনি রাজ্যের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন, আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতি কেমন, অর্থাৎ কোন বৃষ্টি হয়েছে কিনা অথবা তাপমাত্রা কেমন রয়েছে বা গুমোট রয়েছে কিনা, অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের কমেন্টে আমাদের উৎসাহিত করবে আপনাদের এলাকার জন্য যখন কোন লেটেস্ট আপডেট আসবে আপনাদের সামনে প্রোভাইড করতে। আর আমাদের সঙ্গে থেকে এমনই লেটেস্ট আপডেট পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।